নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। তো আজকে কিন্তু একদম ব্র্যান্ড নিউ আরও একটা নতুন প্রপার্টির সন্ধান আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আমার ব্যাকসাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ঠিক এইটা, ঠিকই ধরেছেন, এই বিল্ডিংটা হচ্ছে G+4 ইন্ডিভিজুয়াল 2BHK ফ্ল্যাট এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো আসুন দেখে নিই রেডি টু মুভ এই ফ্ল্যাটটির মধ্যে কী কী ধরনের ফ্ল্যাটগুলো রয়েছে অ্যাকচুয়ালি ভিতরে, আর তার বেডরুমগুলো বা পুরো কনস্ট্রাকশনটা ঠিক কীরকম ধরনের, আর এর সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে আমরা জেনে নেব এর পুরোপুরি ডিটেলসগুলোর, প্রাইসিং এবং অল দোজ থিংস। আসুন ভিডিওটি শুরু করা। যেরকমটা বলেছিলাম এই G+4 এই বিল্ডিংটা, তো আসুন আমরা দেখে নিই ভিতরটা। আসুন আমরা এখন প্রবেশ করছি। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাইভওয়ে, অ্যালোটেড পার্কিং কিন্তু আপনারা এখানে পাবেন, অ্যালোটেড পার্কিং আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে ফোর্থ ফ্লোরে কিন্তু আমরা যাব। আচ্ছা, এখানে তার আগে আমি একটু বলে দিচ্ছি, এটা কিন্তু দেখুন এর যে সিঁড়িগুলো রয়েছে এগুলো কিন্তু সবই মার্বেলের সিঁড়িগুলো। এদিকে লিফট রয়েছে, আমরা যাব ফোর্থ ফ্লোরে। আচ্ছা বন্ধুরা, দেখুন এই ফ্ল্যাটটির কথাই বলছিলাম, আমরা চলে এসেছি ফ্ল্যাটটিতে। ফ্ল্যাটটিতে এখন প্রবেশ করছি, একদম ঢুকেই যদি সোজাসুজি দেখেন এটা কিন্তু হচ্ছে কিচেনটি, এটি হচ্ছে কিচেন। কিচেনের সাথেও কিন্তু একটা বেশ বড় সড়ো সাইজের জানলা রয়েছে যেখান দিয়ে আপনারা কমিউনিটিটা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আর এই দিকটায় যদি আমরা চলে আসি, এই দিকটায় কিন্তু রয়েছে কমন টয়লেটটি, এটি হচ্ছে কমন টয়লেট, এটা কমন টয়লেটটা। আমরা একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা। আচ্ছা চলুন এবার আমরা বেডরুমটা দেখে নিই। এটা হচ্ছে বেডরুম, এটা মাস্টার বেডরুম। এখান দিয়ে কিন্তু আপনারা কমিউনিটি খুব সুন্দর একটা ভিউ পাবেন। এর সাথে আপনারা একটা অ্যাটাচ বাথরুমও পেয়ে যাবেন। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমটি, এই রুমের সঙ্গেই এটা রয়েছে। আর কমন টয়লেটটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। আর এইখানে এটা যেটা দেখছেন এই জায়গাটা কিন্তু আপনাদের লিভিং রুম, লিভিং কাম ডাইনিং, এটা কিন্তু লিভিং কাম ডাইনিং। এখানে জানলা দিয়েও কিন্তু আপনারা সামনের কমিউনিটি খুব সুন্দর ইয়ে পাবেন। এটা হচ্ছে রাস্তাটা যেদিক দিয়ে আমরা আসলাম, যেখান থেকে আমরা ঢুকলাম সেই রাস্তাটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, 2BHK ফ্ল্যাট, এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটি, সেকেন্ড বেডরুমটিতে কিন্তু প্রবেশ করছি এখন। আর এখানে একটা ব্যালকনি আপনারা পাবেন। এই হচ্ছে ব্যালকনিটি, আর ব্যালকনি দিয়ে বাইরের দৃশ্য। জানলাগুলো খুলে দিলে বেশ ভালোই আলো হচ্ছে। দেখুন আর ডাইনিংটা তো প্রথমেই দেখিয়ে দিয়েছি। আচ্ছা, আর এক একটা যে রয়েছে আর কি, এক একটা ফ্লোরেতে দুটো করে কিন্তু ফ্ল্যাট অ্যাভেলেবেল, মানে দুপাশে দুটো করে কিন্তু ফ্ল্যাট রয়েছে। আমি পুরোটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। এটা ফ্রি হোল্ড প্রপার্টি, 1010 স্কোয়ার ফিটের, দাম হচ্ছে 50 লাখ দাম, আস্কিং প্রাইস রয়েছে, কিছুটা নেগোসিয়েট হবে, 50 লাখ কিন্তু এটার আস্কিং প্রাইস রয়েছে। ফোর্থ ফ্লোরে রয়েছে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এখানে যোগাযোগ করবার জন্য কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি,
তো যদিও আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা ফোন করতে পারেন এবং সাইট ভিজিটও করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে ফার্স্ট টাইমে যদি ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, যাতে এরকম ধরনের যে প্রপার্টি রিলেটেড ভিডিওগুলো আছে সেগুলো নোটিফিকেশন তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।